الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قد قال الله تعالى في كلامه المجيد وقل قوله الحميد بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا قبل لفي ضلال مبين قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم يا ربي صل وسلم دائما أبدا على نبيك حبيبك خير الخلق كلهم عشق محبوب خدا جس دل میں حاصل لگی لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں
خلق میں اشرفہ ہم یہ تیری مہربانی ہے امت محمدی ہوں ہم فقط مجاہد ملت علامہ شیخ عبد الغنی رحمہ اللہ سیتی بدرت جامعہ محمدیہ ہریکندی مدرسہ کرتی آیوجت آج کے بارشک اسلامی مہاسمنے مربیان نوجوان بھائی পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহলে সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 167 নম্বর আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আজকে যে সাবজেক্ট, যে বিষয়, যে মৌজুর উপরে আমি কথা বলতে চাই সেটা হইল আদর্শ সমাজ গঠনের কোরআনের কি ভূমিকা। যেই সমাজে মারামারি, কাটাকাটি, হিংসা, চুরি ডাকাতি, সুদ ঘুষ বিহীন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, এই সমাজ গঠনে কোরআনের কি ভূমিকা। আমরা যদি একটি আদর্শ সমাজ চাই, সমাজ যাদেরকে নিয়ে গঠিত হয় ওই নাগরিকগুলো যতক্ষণ পর্যন্ত আদর্শ না হবে ততক্ষণ পর্যন্ত সমাজও আদর্শ হবে। আদর্শ নাগরিক আদর্শ সমাজ, আর না হয় দেশ সোনার দেশ, মানুষ যদি হয় লোহা কেয়ামতের আগেও হবে না সোনার বাংলা। হয়েছে না হবে কেন? দেশ তো সোনার দেশ টিকে আছে, যেই দেশে এত উন্নত বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশ সফর করার অভিজ্ঞতার থেকে বলছি বাংলাদেশের চাইতে একটি উর্বর দেশ, এর থেকে শ্রেষ্ঠ দেশ নাই। কিন্তু মানুষ হল লোহা, লোহা মানে চরিত্রটা লোহার, লোহারে আগুনের মধ্যে দিয়ে লাল কইরা হেমার দিয়ে পাইলা যতই আমার ফিটাও আমি লোহার শোনা হইতাম, ঠিক করি ভাবে এই জাতিকে রেল দিয়ে বিঝাও, আর্মি দিয়ে বিঝাও, পুলিশ দিয়ে বিঝাও, বিশেষ বাহিনী দিয়ে বিঝাও, এই জাতির চরিত্রের পরিবর্তন হবে না, অতএব দেশ সোনার দেশ হবে না। এই মানুষগুলোর চরিত্রের পরিবর্তন করা যাও,
জয়কান্তিকা, আর আমার শেষ পর্যন্ত মন্ত্রী মহোদয়রা বলতে বাধ্য হবে যে দুর্নীতি তো বন্ধ করতে পারলাম না, কারণ যারা আদর্শ নাগরিক হতে পারে নাই, যারা আল্লাহর হওনা দেয় না খাইয়া বই থাকে, তারা জনগণের হওনা খাইয়া কিত যেতে, যে আল্লাহর হওনা দেয় না সে আপনার হওনা না দিলে কি সে বড় হওনাই দেয় না, এ আল্লাহর হওনা নামাজ দেয় না, রোজা হওনা দেয় না, হজ হওনা দেয় না, যাকাত খায় সুদ খায় না দেয় না, আল্লাহ মধ্যে ঘুষ খায় না দেয় না, এই জায়গার মধ্যে গরিবের গম সাফ করে খাইয়া বিস্কুট খাইয়া শেষ করলে কিটা উচিত। শেখ সাদী আহমদুল্লাহ ইডেনে বলছেন যে নামাজ পড়ে না কেন, হে নামাজ দেয় না তোমার চেহারা দিলে কি সে তাদের মাধ্যমে দেশের জনগণের অবনা কেয়ামতের আগাও আদায় হবে না। একবার হাইকান্দির একজনের চিকিৎসা দিচ্ছে, তো রতনগঞ্জ বাজার আছে না, কেন বাজারে বিকালে দেখা হয়েছে বাঁচি দেখাচ্ছে, যে তোমার শাশুড়ির চিকিৎসা দিয়ে যাবো কি তা হবো রোগী দেখো নাগরিক গুলো আদর্শ বান্ধবী হয় তাহলে সমাজ অর্থনৈতিক আদর্শ সভা হয়ে এই নাগরিক আদর্শ হওয়ার জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে দুইটা কর্মসূচি ঘোষণা করেছে, দুইটা একটা হইল যিনি আদর্শ নাগরিক গঠন করবেন উনি একজন আদর্শবান টিচার হইতে হবে, এই সমাজ পরিবর্তন করার জন্য আদর্শ সমাজ গঠন করতে গিয়ে আদর্শ নাগরিক বানাবার জন্য আয়াতের প্রথমে বলছেন আদর্শ শিক্ষক হলেন তিনি হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ আবার চীনাকে আমাদের মাঝখান থেকে বের করছে, মানুষের মাঝখান থেকে এক শ্রেণীর লোক আছে কর্মবীর মানুষ কম দিত মানুষ হয়েছে না, এই জন্য সে মনে করে মানুষ কইলে দাম কমে যায়, সে নিজে মানুষ হয়েছে না, আসলে মানুষ দিলে না আর তো ধরে পান যদি আমাদের মধ্য থেকে মানুষ ঠিকানা হন মানুষের দুঃখ দুর্দশা বুঝবেন কিভাবে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী মানুষ ছিলেন, যদি কেউ বলে নবী মানুষ নয় আর দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝবেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাত না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আহলে বেজাল, আহলে বেজাল, এটা সুরের নাম সাউদের নিশান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীকে সমস্ত নবীদেরকে মানুষ মানতে হবে, গুণে নয় সমস্ত দুষ্টিকে নবীকে নির্দোষ মানতে হবে এবং নবীকে পবিত্র বিশ্বাস করতে হবে, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন যদি আবার কেউ নবীরও দোষ ছিল,
Jadi itu ahli sunnah, itu ahli bid'ah. Itu usulin dan usahudin disana. Dikata! Jangan lo mikir boleh manusia. Seo Allah kerjanto jatib arbena. Jangan lo mikir dusya guna monikol gue. Tarao Allah kasih dawar kuno. Oh, tarao. Kenapa? Allah tuh yang mencipta, doa dah na, suara dah na, dekat dah na. Emang Allah kan nahi lo, solve na. Maksudnya kau cekin. Allah yang nafa, Allah yang pak. Maksudnya kau cekin. Allah yang dusi, Allah yang sokol dusi kya, mukta nidusi. Jadi nidusi adusi, fakir dan nahake direct sumpah kawan. Lakukan dengan Allah saja. Amatir sumpah kawan direct, oke na, betul kan? Agunir gorong salah, bat hawa ti sumpah. Siri jatuh lembu. Tapi bila hari kandi zaman berulang, bersabar. Kau diri deh, lena hidup. Idenya tu di sana dah, ini agunir gol mutu itu. Jom ni boleh? Saul agunir hit gol sama batuai na. Awal direct dia puja, amra Allah na hello cakap na, direct dia puja sayola. Kira gua, kalau Saul batuai tegalah zaman dead lagi dead. Idik dia agung, idik dia saul, maskannya dek. Idik dia dekai saul lagi, idik dia dekai agung lagi. Maskannya dek dek latte deh na. Awal hero kor golong wis ayas. Amader Allah ar amler maskannya itu madam tak tuju, jadi amader satu lagi, Allah satu lagi. Amader satu lagi kerana, bila amler manus, unya manus. Allah sate lagi sambal tu kibabe, Allah pak, Rasulullah pak, Allah nizol, Rasulullah nizol. Ini kerana ahli sunnah al jamaah terakhirah. Nabi ke manusia mantah be, tobe nizol mantah. Lakukan lagi dengan nabi tu ni awat yang sate nak, awat yang dukko bulbe na. Enam nabi barang le jawab. Zina korbi, ha. Terus abla zati negri itu bunyi. Hemat balik sesiulu, mari duale. Aku tak pun balik cilam, tapi aisy lastar kena. Kita air bunyi sesi kau ikut aku jalan mengajar. Sok kiri. Eh jawab. तुम्हार वही विषय दे मने करो तुम्हार भोवा चे भोष चे जो देखो कलर अनुमति सही दिवानी माता हो जाओ तुम्हार मार साथे क्या मुद्दा ले रहा हूँ ओ जवान पृथ्वी जतो महिला चे एक चार भागे विवक्ता वही नारी है तो करो में होवे ना वही इमेज करो भूम आना वही करो वही ना वही करो मां तुम्हार कसे जमन तुम्हार में इज्जत तुम्हार भोले तुम्हार मार तुम्हार बोरी इज्जत अच्छे तुम्हें जासूस जीना करवे वही मैं जाकरों से भी मैं हर माने करे तुम्हार में ये जवाब बोले ओ मोहम्मद ये मन आदर्श चीचार जीवनी कुनो दिन आई नहीं ये तो सुंदर शीत का जीवनी कुनो दिन कल पलना से नहीं ये अल्लाह नबी वादा करना आज जिंदगी ते परमिशन तब उधर कथा जिनार दारे कसे हो जाओ ना विश्वामी उन्नत माने तिचार
তিনি আমাদের জাতির থেকে আর-রাহমানির রহিম কই মাস আমার দিকে সাহেব রয়েছে মালিক ইয়াউমিদ্দিন বোয়াল মাসও আছেন তখন দেখা যাবে নামাজ নামাজ নাই খাওয়ানি বইলে গেছে নবী বলে উম্মতে যাও তুমি আগে খাও আল্লাহর নবী বলে নামাজকে খাওয়ান বলে না বরং তোমার খাওয়ানকে নামাজ বানাইয়া নাও খাওয়ানকে কিভাবে নামাজ বানাবো তুমি চাবাওয়ার বলো এর দাঁত চাবাইয়া দে জিব্বা তাড়াতাড়ি গিলে যা নামাজ নামাজ বারবার যখন তুমি নামাজ পড়বে কেয়ামতের মাঠে তোমার নামাজ খাওয়ানকেই নামাজ হয়ে যাবে আদর্শ নাগরিক তৈরি তিনি করবেন সেই আদর্শবান শিক্ষকের দরকার কেমন আদর্শবান আর তিনি কেমন যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই কোনো বেঈমান কাফেরও বলতে পারে না নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন আল্লাহ নবী সম্পর্কে আদিজ হয়েছে لم يكن رسول الله صلى الله عليه وسلم آشد آشان ولا متفاحشان تين اسلل تلنا اسلل تتاو مدلائي نبي صلی اللہ علیہ وسلم اسلل تلائي ورا سخابا الاسواء نبي جیبن کن دن بادا لگے چکر دن ورا یججی بسیعات سیعا নবীর জীবনে কোনোদিন কারোর কাছ থেকে খারাপের বদলা খারাপ দিয়ে কোনোদিন নেন নাই ওরা কি হয়তো তিনি মাফ করে দিতেন আল্লাহের শুধরাইয়া দিতেন রসুল কোনোদিন প্রতিশোধের ব্যবহার করেন নাই আল্লাহ নবী বলেন হে ছেলে তরিকাটি আমার মাথায় দেয় আমি জাগাত নিয়ে পৌঁছাইয়া দেই টাকা পয়সা দেওয়ার মতো টাকা তো আমার নেই তখন লাগ দিয়া করে না এক পয়সাও লাগবে না আমার মাথায় দেয় আমি নিয়ে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দেই নবীজি ইহুদি সে চাম এবং পলম দুশ্মন যেই জাতি নবীকে যেই কোনো মুহূর্তে মেরে ফেলতে পারেন এই ষড়যন্ত্র সব সময় করে এদের সন্তানের গাত্রি মাথায় নিয়ে নবীজি যান ইহুদির বাড়ির সামনে গিয়া গাত্রি রেখে দিয়া নবীজি বলেন এবার আমি চলে যাই আজান ওই ছেলের বাবা এসে জিজ্ঞাসা করে এত বড় গাছ এত বড় গাত্রি তুই কি করে আনলি ছেলে জবাব দেয় আমি আনি নাই একজন লোকে এনে দিছেন লোকটা কত দিস তার এক পয়সাও নেয় নাই ওই বলি জিজ্ঞাসা করে ছেলে এই বর্বরতার যুগে এই জাহিলিয়াতের যুগে এমন কে আছে যে বিনা পয়সায় তোর কাটি বাড়ি এনে দিল লোকটাকে চিনি না কেমন রে লোকটা তার চেহারার দিকে তাকাইলে 14 তারিখের চন্দ্র হার মানায় 14 তারিখের চন্দ্রের মধ্যে কলঙ্কের দাগ আছে ওই লোকের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই আবা এমন লোক ওই যে কিছু সময় আইসি সাথে এই সামান্য সময় যে আদর আপ্যায়ন তার যে মুখের ভাষা তার যে ব্যবহার কিছু সময়ের ব্যবহারে মা বাবার মহব্বত ভুলে যাই কিছু সময় সবাতে আমি আমার মা বাবার আদর ভুলে গেছি তার ব্যবহার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেই লোক দাবি করে
দিছো মোহাম্মদ জান, আমার চোখ হয়ে গিয়েছে, আজকের ব্যবহারে প্রমাণ হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর। চলুন গো আমাদের বাড়িতে, চলুন ওয়াদা দিলাম আমরা সকলে কর্ম করে এক্ষুনি মুসলমান হয়ে যাব। কেমন নাগরিক গড়ে তুলতে শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে লক্ষ্য করে দেখেন, এক বিধবা মহিলার পানির টাঙ্কি, এটার মধ্যে পানি দেওয়ার কেউ নাই, বৃদ্ধ মহিলা আবার বিধবা, আরব দেশে পানি আনা খুব কষ্টকর, পাহাড়ের চিলা ডিঙ্গায় পানি আনতে হয়। হযরত উমর বলেন, গভীর রজনীতে মানুষ যখন ঘুমাইয়া যাবে আমি উমর বুড়া বিড়ির পানির ট্যাঙ্কিতে ভরে দেবো।